हेलो, आज के यहाँ बोलो चलो लार्न एंड इम्प्लीमेंट ऑफिस मैनार्स शिखुन एवं ऑफिस वास्तवन बिनय माने ऑफिसर वास्तवायन बिनय शिखुन। इम्पोर्टेंस ऑफ फॉर्मेलिटीज एर गुरुत्व आनुष्ठानिकता शर्त बा आनुष्ठानिक हवार गुणमान प्रयोजनीय बा नित्यबाही तिच्छबाही नियम पद्धति इत्यादि अनुसारे चलित रीति संक्रमणकरण कठोर भावे पद्धतिगत चरित्र प्रतिष्ठित विधि एवं पद्धतिगुलिर कठोर अनुसरण अनमनीयता अनुष्ठान पालन कम्युनिकेटिंग विथ कोवर्कर सहकर्मीदेर साथे जोगाजोग कर्मक्षेत्रे जोगाजोग संस्थागुलिर काछे अत्यंत गुरुत्वपूर्ण कारण एटी संस्थागुलिके उत्पादनशील होते एवं कार्यकरभावे परिचालना करते देय। कर्मीरा जदि कोनो संस्थाय जोगायोग श्रृंखलाबद्ध करते एवं नीचे और ऊपरे जोगायोग करते सक्षम हन तबे मनोबल उत्पादनशीलता एवं प्रतिश्रुति बृद्धिर अभिज्ञता अर्जन करते पारेन। इंटर डिपार्टमेंटल कोऑर्डिनेशन आंतर्विभागीय समन्वय आंतर्विभागीय संज्ञाटी एकाधिक विभागेर मध्ये रयेछे विपणन विभाग एवं प्रकौशल विभाग जखन एकटि पण्य डिजाइनेर जौथ प्रयासे एकत्रित हय এটি আন্তঃবিভাগীয় চেষ্টার উদাহরণ। কিচেন কিচেন স্টিওয়ার্ডিং এরিয়া হাউসকিপিং ইঞ্জিনিয়ারিং ক্যাশিয়ার অ্যাকাউন্টস অ্যান্ড কন্ট্রোল ফ্রন্ট অফিস স্টোরস অ্যান্ড পারচেস সিকিউরিটি সেলস অ্যান্ড মার্কেটিং হিউম্যান রিসোর্স বা আমরা যেটা বলি এইচআর। রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস পড়া এবং লেখার দক্ষতা সার্ভিসের ক্ষেত্রে স্টাফদের কোনো কিছু বিষয়ে গেস্টকে সাহায্য করতে গেলে পড়া ও লেখার দক্ষতা থাকতে হয় যেমন মেনু কার্ডে কোন কোন খাবার রয়েছে তা জানার জন্য পড়ার দক্ষতা থাকতে হবে। তাছাড়া গেস্টদের কাছ থেকে কোনো কাজে খাবার অর্ডার বা কোনো কিছু লেখার জন্য লেখার দক্ষতা থাকতে হবে। কাস্টমার ফিডব্যাক গ্রাহকের প্রতিক্রিয়া সফল সংস্থাগুলির প্রতিক্রিয়ার উপর নির্ভর করে তা গ্রাহক জনসাধারণ আপনার নিজস্ব কর্মচারী বা আপনার ইভেন্টগুলির জন্য আসুক না কেন প্রতিক্রিয়া ফর্মগুলির জন্য তথ্য সংগ্রহ করতে এবং এটি একটি ভালো কাজের পরিবেশ তৈরি করতে প্রতিষ্ঠার দক্ষতা বৃদ্ধি করতে আপনার একটি প্রতিক্রিয়া ফর্ম দরকার যা সমস্ত সম্পর্কিত তথ্য থাকবে। লগবুক লগবুকের সমস্ত রকম ডিটেলস থাকবে ব্রিফিং নেওয়া সমস্ত রকম তথ্য নেওয়া যায় আজকের কী কী স্পেশাল আছে টার্গেট সেল কত হবে আগামী দিনের টার্গেট সেল কত ছিল অর্থাৎ গতকালে এবং কোন স্টক কোন সাইড ডিউটি মানে কোন স্টাফ কোন সাইড ডিউটি করবে সেটা কোন স্টাফের ছুটি আছে রিজার্ভেশন আছে কি নেই সমস্ত রকম তথ্য দিতে হয়। এটার মাধ্যমে সমস্ত রকম তথ্য জানা যায় এবং পরিষেবাটি সুন্দরভাবে চালনা করা যায়। জব কার্ডস জব কার্ড একটা কর্মীদের প্রতিষ্ঠার পরিচয়পত্র বা আমরা যেটা বলি আইডেন্টিটি কার্ড। রেস্তোরাঁ যারা কাজ করে তাদের বিভিন্ন কাজ সেই কাজ হিসাবেই জব কার্ড তৈরি করা হয় বা তৈরি করা হয়ে থাকে। ডেমনস্ট্রেট স্মুথ অ্যান্ড প্রফেশনাল কন্ডাক্ট উইথ প্রপার ডকুমেন্টেশন অ্যান্ড নলেজ অ্যাবাউট কাস্টমার প্রোফাইল গ্রাহক প্রোফাইল সম্পর্কে সঠিক ডকুমেন্টেশন এবং নলেজ মানে জ্ঞান এবং পেশাদার পরিচালনাকরণ। কোম্পানি পলিসি এক কোম্পানির নীতি এবং পদ্ধতিগুলি কোনো সংস্থার মধ্যে আচরণের নিয়মগুলি প্রতিষ্ঠা করে উভয় কর্মচারী এবং নিয়োগকারীদের দায়িত্বের রূপরেখা তৈরি করে শ্রমিকদের অধিকারের পাশাপাশি মালিকদের ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য কোম্পানির নীতি ও পদ্ধতি রয়েছে। কিছু কিছু কোম্পানির নীতি থাকে ইচ্ছায় কর্মসংস্থান হয়রানি ও বৈষম্য বিরোধী কর্মসংস্থান শ্রেণীবদ্ধকরণ ছুটি এবং সময়বন্ধ সুবিধা খাবার ও বিরতি সময়কাল টাইম কিপিং এবং পে নিরাপত্তা এবং স্বাস্থ্য কর্মচারী আচরণ উপস্থিতি এবং নিয়মানুবর্তিতা। এইচআর পলিসি বা হিউম্যান রিসোর্স পলিসি কোনো সংস্থার এইচআর নীতিগুলি প্রক্রিয়াটিকে সংজ্ঞায়িত করে যার মাধ্যমে কোনো নিয়োগকারী এবং কর্মচারীগুলি একসাথে সংস্থার লক্ষ্য অর্জন করতে পারে। কোনো সংস্থার জন্য এইচআর পলিসি অবশ্যই একটি কর্মসংস্থান এবং শ্রম আইনজীবীদের সহায়তায় কোম্পানির উদ্দেশ্য এবং কাজের নীতিমালা অনুসারে খসড়া তৈরি করতে হবে। এইচআর পলিসি এবং পদ্ধতি কর্মক্ষেত্রের একটি খুব গুরুত্বপূর্ণ দিক তারা কর্মচারীদের সুরক্ষা দেয়
পরিচালনার জন্য দিক নির্দেশনা সরবরাহ করে এবং সংস্থাগুলি সরকারি বিধি এবং আদেশের সাথে সম্মতি দেয় তা নিশ্চিত করে। সেলস পলিসি, বিক্রয় নীতি একটি কার্যকর পদ্ধতি যা বিক্রয় পূর্বাভাস, চাহিদা পরিচালনা, মুনাফাভিত্তিক বিক্রয়, লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং বিক্রয় পরিকল্পনার লিখিত সম্পাদনের পদক্ষেপ জড়িত। বিক্রয় পরিকল্পনা হল ব্যবসায়ের লক্ষ্য অর্জনে বাধ্যতামূলক এমন ক্রিয়াকলাপগুলি সংগঠিত করার প্রক্রিয়া। বিক্রয় নীতি হল সংস্থাগুলির বিক্রয়ের উপর সরাসরি প্রভাব ফেলে এমন বিভিন্ন সিদ্ধান্তগুলিকে বা সিদ্ধান্তকে বিকাশ সমন্বয় পর্যবেক্ষণের একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। রিপোর্টিং স্ট্রাকচার, প্রতিবেদনের কাঠামোটি, এটা প্রতিবেদন হয়ে গেছে, এটা প্রতি হবে, প্রতিবেদনের কাঠামোটি কোনো সংস্থার কর্তৃত্বের সম্পর্ককে বোঝায়, কে রিপোর্ট করে বা কোনো সম্পর্ককে বুঝিয়ে রিপোর্ট করে। কেবলমাত্র কয়েকজন কর্মচারী সহ ছোটো বড়ো ব্যবসায়ের জন্য মোটামুটি তৈরি করা হয় বা এই কাঠামোটি তৈরি করা হয়। ডকুমেন্টেশন বা নথিপত্র, সাধারণভাবে ডকুমেন্টেশনের উদ্দেশ্য হল প্রয়োজনের জন্য রেকর্ড তথ্য তৈরি করা। দস্তাবেজগুলি এক সময়ের জন্য এবং তাৎক্ষণিক নির্দিষ্ট ব্যবহারের জন্য ব্যবহৃত হতে পারে। একটি ডকুমেন্ট নথি হল কাগজের আসল অংশ বা কম্পিউটার ফাইল যা তথ্য ধারণ করে। ডকুমেন্টেশন সেই তথ্যটি লেখার কাজ। অধ্যয়ন বা গবেষণা থেকে অনেক তথ্য এবং সংকলনের বর্ণনা দেওয়ার জন্য প্রায়শই ব্যবহৃত হয়। কাস্টমার প্রোফাইল, গ্রাহক প্রোফাইল হল আপনার লক্ষ্য দর্শকদের বিশদ বিবরণ। এটি ক্রেতার ব্যক্তিত্বের মতো, তবে এটি আপনার গ্রাহকের কোনো কল্পিত উপস্থাপনা নয়। এটিতে তাদের ডেমোগ্রাফিক্স, ক্রয় আচরণ, গ্রাহক সেবা, ইন্টারঅ্যাকশন এবং আরও অনেক কিছু সম্পর্কে বাস্তব তথ্য রয়েছে। ডিল উইথ কাস্টমার কমপ্লেন্স অ্যান্ড টেক ফিডব্যাক, গ্রাহকের সাথে ডিল করুন, অভিযোগ এবং গ্রহণ প্রতিক্রিয়া। ওয়ার্কিং উইথ এসওপি, এসওপি হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি হল কর্মীদের জটিল রুটিন ক্রিয়াকলাপ পরিচালনায় সহায়তা করার জন্য একটি সংস্থা দ্বারা সংকলিত ধাপে ধাপে নির্দেশাবলীর একটি সেট। এসওপিগুলির দক্ষতা, এসওপিগুলির লক্ষ্য হল দক্ষতা মানের আউটপুট এবং পারফরমেন্সের অভিন্নতা অর্জন করা। যখন ভুল নিয়মাবলী হ্রাস করা এবং শিল্পবিধি মেনে চলতে ব্যর্থতা। ডিলিং উইথ কাস্টমার কমপ্লেন্স, গ্রাহকের সাথে আচরণের অভিযোগ। গ্রাহক কোনো কিছু বিষয় নিয়ে অভিযোগ করে, তবে কিছু পদ্ধতি দ্বারা কথা বলতে হবে। কোনো কিছু বিষয় নিয়ে তর্ক করা যাবে না, যেমন কিছু কিছু পদ্ধতি মেনে চলতে হয়। প্রথম হচ্ছে শুনুন, গ্রাহক কী বলতে চাইছে সেটা ভালো করে শুনুন। দ্বিতীয় হচ্ছে শান্ত থাকুন এবং নম্র হন। আপনার যদি নিজেকে বিরক্ত বোধ করেন, তবে কিছুটা গভীর শ্বাস নিন, আপনার দেহের ভাষা ব্যবহার করুন। চার, দোষের খেলা খেলবেন না, মানে কাউকে দোষ দেবেন না। পাঁচ, মালিকানা নিন, যখন মানে দায়িত্ব নিজের কাঁধে নিজের দায়িত্ব নিন। যখন জিনিসগুলি ভুল হয়ে যায় তখন ত্রুটিগুলো স্বীকার করতে ভুল করবেন না। নম্রতা এবং শেখার এবং উন্নত করার জন্য আগ্রহীতা দেখানো। ছয়, তাদের প্রত্যাশা পূরণ করতে আপনি যা কিছু করতে পারেন তা করুন। সাত, আপনার কর্মীদের প্রশিক্ষণ দিন। আট, ভুল থেকে শিখুন। নয়, সর্বদা সারা দিন। দশ, গেস্ট চলে যাওয়ার সময় ধন্যবাদ জানান। ফিডব্যাক মেকানিজম, তাদের মতামত সংগ্রহের দিক নির্দেশটি দেয় যা উন্নতির প্রয়োজন। এটি আপনার হোটেলের প্রশংসামূলক গুণাবলী বজায় রাখতে সহায়তা করে। গ্রাহকদের প্রতিক্রিয়া, গ্রাহকদের প্রয়োজনীয়তা সাথে আরও ভালোভাবে সাজানোর জন্য আপনার হোটেল পরিষেবাগুলি নতুনত্ব উন্নত করতে সহায়তা করে। হ্যান্ডলিং প্রোডাক্টিভিটি টার্গেটস, উৎপাদনশীলতা হ্যান্ডলিং লক্ষ্যগুলি। উৎপাদনশীলতা হ্যান্ডলিং করার ক্ষেত্রে টার্গেট থাকে, সেইগুলি নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সেল করতে হবে। হয়তো বারে একটা খুব দামি ওয়াইন আছে, সেটা সেল হচ্ছে না, সেটা সেল করার উপর বলা হলো ওয়েটাররা সেটা সেল করার জন্য প্রফিট লাভ করে থাকে। ক্রিটিক্যালি থিঙ্ক অ্যান্ড পার্টিসিপেট ইন ব্রিফিং অ্যান্ড আদার ট্রেনিং প্রোগ্রাম, গভীরভাবে চিন্তা করুন এবং অংশগ্রহণ ব্রিফিং এবং অন্যান্য প্রশিক্ষণ প্রোগ্রাম। ডিপার্টমেন্টাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম, নতুন কর্মীদের বিভাগীয় সম্পর্কে তথ্য জানানো। বিভাগে নতুন কেউ যোগদান করলে তাদের নিয়ে বিভাগীয় সম্পর্কে সব তথ্য জানাবে। নতুন কর্মীদের
তাৎক্ষণিকভাবে তাদের নতুন কর্মস্থলের সাথে পরিচিত হওয়া দরকার। তাদের পরিচালকের কার্যালয়, বিরতি কক্ষ, প্রযুক্তি সহায়তা এবং সংস্থা ভোজন, বাথরুম ইত্যাদি প্রয়োজনীয় স্থানগুলো নির্দেশ করে। সহকর্মীদের পরিচয় সুবিধাটি দেখার সময় আপনি সহকর্মীদের সাথে নতুন কর্মচারী পরিচয় করিয়ে দিতে পারেন। সরাসরি দল বা বিভাগের সদস্যের সাথে একটি আনুষ্ঠানিক বৈঠকের সময় সূচি করুন কর্মচারী আরও গভীরতার পরিচয় করিয়ে দেওয়ার জন্য। কর্মচারী হ্যান্ডবুক এবং কাগজপত্র পর্যালোচনা। কর্মচারী হ্যান্ডবুক একটি সংস্থার বিধি ও বিধিগুলিকে ধারণ করে। এটি সংস্থাগুলির সুবিধাগুলি, বেতনের তারিখ, অর্থের বিনিময়ে ছুটি, সমস্ত তথ্য দেওয়া থাকে। প্রথম সপ্তাহ তাকে পড়ার জন্য বলা হয়। পরবর্তী সময় তার কোনো প্রশ্ন থাকলে কাগজের মাধ্যমে জানাতে হতে পারে। লক্ষ্য এবং কাজের প্রত্যাশা পর্যালোচনা। কোনো নতুন কর্মচারী কোনো সংস্থার সাথে উৎপাদনশীলতা এবং দক্ষতার সর্বোত্তম স্তর অর্জন করতে পারে না যদি সে তার লক্ষ্যগুলি উপস্থাপন না করে এবং তারা কীভাবে সংস্থার সামগ্রিক চাহিদা বা তার কাজের প্রত্যাশার সাথে ফিট করে। প্রশিক্ষণ। যদি কোনো কর্মচারী আপনার শিল্পে অভিজ্ঞতা থাকতে পারে, তবুও আপনার সংস্থাটি বিশেষত কীভাবে শিল্পের মাধ্যমে পরিচালনা করে তা শিখতে তার এখনও প্রশিক্ষণ প্রয়োজন। কোনো সংস্থায় নতুন করে মুখোমুখি হওয়া কর্মচারীদের পক্ষে সর্বদা স্বস্তিদায়ক পরিস্থিতি নয় এবং অনেক সময় তারা সংস্থার সাথে প্রথম কয়েক সপ্তাহ ধরে তাদের গাইডেন্সে সহায়তা করার জন্য একটি আনুষ্ঠানিক পরামর্শদাতার সন্ধান করেন। একটি মূল্যায়ন সময় নির্ধারণ করুন। কর্মচারী মূল্যায়নগুলি নিয়োগকর্তা এবং কর্মচারী উভয়কেই উপকৃত করে। একজন কর্মচারী কীভাবে তার ভূমিকায় অভিনয় করছে এবং তাকে সফল হওয়া দরকার কী হতে পারে সে সম্পর্কে আলোচনা সুযোগ দিয়ে। মূল্যায়নগুলি কর্মীদের তাদের নিয়োগকর্তাদের কোম্পানির সাথে তাদের অভিজ্ঞতার বিষয়ে প্রতিক্রিয়া জানানোর সুযোগ দেয়। ব্রিফিং বা আমরা যেটা বলি স্টাফ ট্রেনিং। স্টাফ ট্রেনিং হল প্রতিষ্ঠানের প্রধান বর্তমান কর্মীদের প্রশিক্ষণের প্রক্রিয়া যা কর্মীদের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ দেয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি কর্মীর পেশাগত বিকাশ বা পেশা উন্নয়নে সহায়তা করতে পারে।